এমাহ দুমাহ তো তাই লৰচৰেই কৰিব নোৱাৰিব কোনে চাব তাই মই নাই নেকি মই তাইক আলবাচন ধৰিব পাৰিম নহয় ভয়নো অকলে কি কৰিম ঘৰখন কামবোৰ আছে ভণ্টিৰ কাৰণে মই যিমান লাগে সিমান কষ্ট কৰিম আপুনি চিন্তা নকৰিব দেউতা সোনকালে অপাৰেশ্যনটো কৰাবই লাগিব তোৰ কাৰণেহে মোৰ বেয়া লাগে অকলে অকলে তোৰ মাৰি যোন জীয়াই থকা হ'লে ডাক্তৰে কৈছে নহয় এসপ্তাহৰ পাছত একদম আগৰ দৰে হৈ যাবি মাত্ৰ ভাল ভাল বস্তুবিলাক খাব লাগিব খাবলৈ দেখোন মনে নাযায় খাবলৈ মন গলে কেনেকে হব যিমান খাবি সিমান সোনকালে ভাল হৈ যাবি আপুনি তাইক ধৰক মই বজাৰখিনি থৈ আহো এই বাল্টি এটা পানী দি মাছখিনি জীয়াই থ'ব ঠিক আছে তই ডাঙৰ হৈ তাইৰ মৰমখিনি কেতিয়াও পাহৰি নাযাবি দেই তাইক তোৰ বাবে কোনোদিন দুখ পাবলৈ নিদিবি কেতিয়াও নিদিওঁ আপুনি চাবচোন মই বাইদেউৰ কাৰণে চব কৰিব পাৰিম সেয়া চাবলৈ মই বা জীয়াই থাকোনে নাজানো ৰাতিপুৱা শুই উঠাৰ পৰা এক ছেকেণ্ডো বহিবলৈ নাপাওঁ তই ৰান্ধি থোৱা ভাতকেইটাহে বাঢ়ি দিছো অ' বাইদেউ ৰাতি ভাত দেখোন ময়ে বনাব পাৰোঁ তই আমাৰ কটা পেটটোলৈ ভাত বাঢ়ি খুৱাব নালাগে তোৰ ইমান দিন পঢ়া শুনা ক্ষতি হৈছে ৰাতি পঢ়িবি তই মায়েৰে থকালৈকে তোক কাম কৰিবলৈ নিদিয়ে নিদিলে নহব নহয় ময়ো কাম কৰিম কামৰ কথা হব এতিয়া ভাত খাই লহি আহ ৰাতিপুৱা সোনকালে উঠিব নালাগিব জানো আহিছানে
জাইকা লৈ লৈ শুব লাগে লগত। হয় দেচোন কিয় থম, সি অকলে থাকিলে ভয় নকৰিব নেকি? এ থ, পুতলাতে ভয় কৰিব, সি কিবা মানুহ নেকি? ই মোৰ মাইনা হয়, মোৰ লগতে শুব। দিনটো দেখোন লগত লৈয়ে থাক, শুধ সেইটো নুশুদ তোৰ লগত, মই দেউতাৰ লগতে শু। নালাগে তই দেউতাৰ লগত শুব, মোৰ মাইনাটো মোৰ লগত শুব দিবি। হব দিম দে, তই এতিয়া শু। ৰাতিপুৱা সোনকালে উঠিব লাগিব নহয়, সোনকালে টোপনি যা। ইয়াত তোৰ ফালে নোশোৱা ৰাতি তই দুখ কৈ দিবি। তই আকৌ মোৰ লগত নুশুলে মোৰ টোপনিয়ে নাহে নহয়, নহলে তোক পুতলাটোৰ লগতে শুবলৈ দিলো হেঁতেন। এই মই অকলে শুব নোৱাৰো দে। কিয়, তোৰ মাইনাটো থাকিব নহয়। তোৰ লগত নুশুলে মোৰ ভয় লাগে। যিমান পাৰো কামবোৰ ফিনিছ কৰি ৰাখিব পাৰিলেহে ভাল পাওঁ। তোমাকনো কোনে বাধা দিয়ে? কাৰ কাৰণে তুমি কাম ফিনিছ কৰিব নোৱাৰা কোৱাছো? বাধা কোনেও নিদিয়ে ছাৰ, কিন্তু এইকেইদিন মানে চিচুৱেশ্যনটো ঠিক নহয় ছাৰ। কি হৈছে তোমাৰ, গা বেয়া নে অন্য কিবা? নহয় ছাৰ, মই অফিচৰ চিচুৱেশ্যনৰ কথাহে কৈছোঁ।
প্রাঞ্জল স্যার দেখুন অহায় নাই। নাই মানে স্যার সেইদিনা যে কথাখিনি রিভিল হল এই নেওগর কথাবিলাক যে স্যার। ৰবাচোন ৰবা, তোমার কথাবিলাক মই একো বুঝা নাই। হোয়াট হ্যাপেন্ড দেবাশ্রী? কি কি ব্যাপার স্যার, কিছুই জানে না নাকি? দেবাশ্রী নি? ও সরি দেবাশ্রী, প্রাঞ্জলর নেওগর কি হয়েছে? সরি স্যার, মই আসলতে আপুনি জনা বলিহে ভাবিছিলো। নেওগ যে আমার নিউ এমপ্লয়ি জন। এমপ্লয়ি এতিয়াও হোৱা নাই ৰবা। সি বৰ ডেঞ্জাৰাছ মানুহ স্যার, সি বলে বিক্ৰমজিতৰ মানুহ। কি কোনে ক'লে তোমাক? তাক তো আমার প্রাঞ্জলে আনিছে। সেইটো এটা আশ্চর্য কথা স্যার, আমার এনিমি ক্যাম্পৰ এজন ভদ্রলোকক প্রাঞ্জল স্যারে বা কিয় আনিছে? এই কথাবিলাক ওলাল কেনে? কোনে উলিয়াইছে? মই ভাবিছো কথাবিলাক আপুনি সব বোর জানে, কিন্তু অনি স্যারে আপোনাক একো কোৱা নাই। কথাবিলাক কোনে উলিয়াইছে? অনিয়ে? এই যে স্যার, অনি স্যারৰ বন্ধু এজন আহে যে, কি জানো নাম, এই চকলেট চেহারার লড়াজন যে স্যার। সিদ্ধান্ত? সিদ্ধান্ত উলিয়াইছে? হ্যাঁ স্যার হ্যাঁ। এই এই অনি স্যারৰ কথা কোৱাৰ পাছৰ পৰা প্রাঞ্জল স্যার আর নেও দুজনে গায়েব। ময়ও বহুত বার ট্রাই করছো, কিন্তু প্রাঞ্জল স্যারর লগত একো কন্টাক্ট করিব পৰা নাই। অনিকত কি আহিছে নে নাই? অনি স্যার তো আহি আছে, মই ভাবিছো তেও কথাবোৰ আপোনাক ইনফর্ম কৰিছে। তাকে তো অনিয়ে মোৰ পৰা এনেকুৱা এটা কথা লুকাই ৰাখিছে। আৰু এই প্রাঞ্জল কি কত গল? মূল কাম নকৰাকে আপুনি কতো যাব নোৱাৰে প্রাঞ্জল বাবু, কারণ বিকির ওসরত মানুষ যেনে নাহক কিয় ওলাই যাব লাগিব অকল মোর ইচ্ছা। আপনি যা টকারে কিনিব পারে তার ক্ষেত্র এই নিয়ম চলিব পারে, কিন্তু মোর ক্ষেত্র নহয়। আপনার ইয়াত সোমাব জানিছো, যেতিয়া ওলাবও জানি। ওয়াও কাম টকার বাবে সেবুর বিক্রি করিব নোৱাৰে। যেনে ফর এক্সাম্পল সেইবোৰ বস্তু হল বিশ্বাস, ভরসা, সততা। আপুনি এই ফালতু বস্তুর বাবে বিক্রির অফার রিফিউজ করেছে প্রাঞ্জল বাবু? এইবোৰ তুলনাত টকা পইচা বৰ ফালতু বস্তু হৈ পৰে। বিকি বাবু যে এইবোৰত বিশ্বাস কৰে সিয়ে ইয়াৰ মূল্য বুজি পায়। আপুনি এইবোৰ বুজি নাপাব। এই বিকিয়ে কিন্তু নিজৰ সময়ৰ মূল্য খুব ভালদৰে বুজি পায়। কাৰোবাৰ কাৰণে যদি মই এক মিনিটো সময় ওলাই দিওঁ তাৰ ৰিকভাৰী কৰিবলৈ মই ভালদৰে জানো। আপোনাৰ লগত মই বহুত টাইম স্পেণ্ড কৰিলোঁ প্ৰাঞ্জল বাবু, তাৰ এক্সচেঞ্জ নিদিয়াকৈ আপুনি যাব নোৱাৰে। মই আহিছিলোঁ নিজৰ ইচ্ছাত আৰু যামো নিজৰ ইচ্ছাত। মোৰ ভদ্ৰতা ৰক্ষা কৰি কেৱল মাত্ৰ আপোনাৰ কাম কৰিব নোৱাৰো বুলি ক'ব আহিছো। গট ইট? গুড বাই। ৰ'ব, মোৰ কাম নকৰাকৈ আপুনি ক'তো যাব নোৱাৰে প্ৰাঞ্জল বাবু, কারণ বিকির ওসরত মানুষ যে নাহক কিয় ওলাই যাব লাগিব অকল মোর ইচ্ছা। আপনি যা টকারে কিনিব পারে তার ক্ষেত্র এই নিয়ম চলিব পারে, কিন্তু মোর ক্ষেত্র নহয়। আপনার ইয়াত সোমাব জানিছো, যেতিয়া ওলাবও জানি। ওয়াও, ওয়ারে ওয়া, মই কি ইয়াত ধরমশালা করে রাখিছো? যার মন যায় আহিব, বহিব, মোর চাহ ভাত খানা খাব আর মন গলে গুছি যাব। আপনি মোক সাহুক অকন খুয়াইছে, কিন্তু মই জীবন্ত অশোক বরার নিমখ খাইছো। এই নিমখ হারামি মই করব না। গুড বাই। তই বিকির লগত গদ্দারি করিছ, ইয়ার শাস্তি তো পাবই লাগিব। সিনা রে তুমি
নমস্কাৰ। আজি খণ্ডটো কেনেকুৱা লাগিল কমেণ্ট ছেকশ্যনত নিশ্চয় লিখি জনাব। লগতে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব নাপাৰিব আৰু ছাবস্ক্রাইব কৰাৰ লগতে বেল আইকনটো টিপিব নাপাৰিব। বেল আইকনটো টিপিলে আপোনালোকে